নমস্কার। সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ মডিউল পেপার 1-এ আজকে আমরা 71 থেকে 80 পর্যন্ত প্রশ্ন সলভ করব। তো দেখে নেই যে প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 71। ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ক্যালসিয়াম ক্লোরাইড ইউজড অ্যাজ অ্যান অ্যাক্সেলারেটার ইন সিমেন্ট ইন পার্সেন্টেজ বাই ওয়েট অফ সিমেন্ট ইজ। এখানে বলছে যে কোন একটা কংক্রিটে সিমেন্টের ওয়েটের কত পার্সেন্ট আমরা ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করতে পারি ম্যাক্সিমাম অ্যাজ অ্যান অ্যাক্সেলারেটার হিসাবে। অ্যাক্সেলারেটার কি? অ্যাক্সেলারেটার হলো সেই মেটেরিয়াল যা কংক্রিটের সেটিং টাইমকে রিডিউস করে। আমরা সিমেন্টের যে ওয়েট, সেই ওয়েটের 2% ম্যাক্সিমাম ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাজ অ্যান অ্যাক্সেলারেটার ইউজ করবেন। তাহলে অপশান দেখে নিই, অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি 2। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 72। প্লাস্টার অফ প্যারিস ইজ অবটেইনড বাই ক্যালসাইনিং। এখানে বলছে যে নিচের কোনটার ক্যালসাইনিং এর ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। তো প্রথমে অপশান দেখে নিই, অপশান এ বক্সাইট, অপশান বি জিপসাম, অপশান সি লাইমস্টোন, অপশান ডি নান অফ দিস। জিপসামের ক্যালসাইনিং এর ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় কার ক্যালসাইনিং এর ফলে? জিপসামের। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি জিপসাম। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 73। রক জেনারেলি ইউজড ফর রুফিং ইজ। রুফিং এর জন্য আমরা কি রক ইউজ করে থাকি সেটা এখানে জানতে চাইছি। প্রথমে অপশান দেখে নিই, অপশান এ গ্রানাইট, অপশান বি ব্যাসাল্ট, অপশান সি স্লেট, অপশান ডি মার্বেল। সাধারণত রুফিং এর জন্য স্লেট ইউজ করা হয়ে থাকে, স্লেট। তার কারণ হচ্ছে এটা তুলনামূলক হালকা আর এর দাম অনেক কম হয়। গ্রানাইট বা মার্বেলের তুলনায় স্লেটের দাম অনেক কম, এটা এভেলেবেল আর এর ওয়েট তুলনামূলক এর থেকে কম হয়। সেই কারণে স্লেট ইউজ করা হয় ফর রুফিং। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 74। ফ্রেঞ্চ পলিশ ইজ। এখানে বলছে যে ফ্রেঞ্চ পলিশ কি? ফ্রেঞ্চ পলিশ এক ধরনের স্পিরিট ভার্নিশ, স্পিরিট ভার্নিশ, যেটা উডওয়ার্কে পলিশের কাজে ইউজ করা হয়ে থাকে। তাহলে অপশান দেখে নিই, অপশান এ অয়েল পেন্ট, অপশান বি ডিস্টেম্পার, অপশান সি স্পিরিট ভার্নিশ, অপশান ডি নান অফ দিস। তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি স্পিরিট ভার্নিশ। কোয়েশ্চেন নাম্বার 75। ইফ এম ইজ দ্য নাম্বার অফ মেম্বার, আর ইজ দ্য রিয়াকশন কম্পাউন্ড, অ্যান্ড জে ইজ দ্য নাম্বার অফ জয়েন্টস, ইন এ পিন জয়েন্টেড প্লেন ফ্রেম এম প্লাস আর গ্রেটার দেন 2J, দেন দ্য ফ্রেম ইজ। এখানে কি বলছে? এখানে বলছে যে এম হচ্ছে নাম্বার অফ মেম্বার, আর হচ্ছে রিয়াকশন কম্পাউন্ড, অ্যান্ড জে কি? জে হচ্ছে নাম্বার অফ জয়েন্টস। একটা পিন জয়েন্টেড প্লেন ফ্রেমের ক্ষেত্রে কি দেওয়া আছে? এম প্লাস আর ইজ গ্রেটার দেন 2J, তাহলে সেই ফ্রেমটা কি ফ্রেম হবে? প্রথমে অপশান দেখি, অপশান এ স্টেবল অ্যান্ড স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, অপশান বি স্টেবল অ্যান্ড স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, অপশান সি আনস্টেবল, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তো এখানে এম প্লাস আর ইজ গ্রেটার দেন 2J, তাহলে এম প্লাস আর মাইনাস 2J ইজ গ্রেটার দেন 0, এটা আমরা লিখতে পারি এখান থেকে। তাহলে এখানে এটা কি? এটা হলো পিন জয়েন্টেড প্লেন ফ্রেমের ডিগ্রি অফ ইনডিটারমিনেসি অর রিডান্ডেন্সি, এটাকে ডিএস দিয়ে রিনোট করা হয়। ডিগ্রি অফ ইনডিটারমিনেসিকে আমরা ডিএস দিয়ে রিনোট করে থাকি। ফর পিন জয়েন্টেড প্লেন ফ্রেমের ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হয় এম প্লাস আর মাইনাস 2J, তাহলে এখানে ডিএস কে কি বলছে? ডিএস ইজ গ্রেটার দেন 0। ডিএস যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেই ফ্রেমটা হয় স্টেবল অ্যান্ড স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, যদি ডিএস গ্রেটার দেন 0 হয়। ডিএস যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সেই ফ্রেমটা হয় স্টেবল অ্যান্ড স্ট্যাটিক্যাল ডিটারমিনেট, যদি ডিএস ইজ ইকুয়াল টু 0 হয়। আর ডিএস
যদি লেস দেন জিরো হয় তাহলে সেক্ষেত্রে সেই ফ্রেমটা আনস্টেবল। তাহলে এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে ডিএস ইজ গ্রেটার দেন জিরো তাহলে ফ্রেমটা স্টেবল অ্যান্ড স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হবে। তাহলে এখানে অপশন বি ইজ কারেক্ট, স্টেবল অ্যান্ড স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 76, দ্য অর্ডার অফ বুকিং ডাইমেনশন ইজ। এখানে বলছে যে কোনো একটা ডাইমেনশনকে লেখার সময় আমরা কীভাবে লিখে থাকি। তো প্রথমে অপশান দেখে নিই, অপশান এ লেন্থ ব্রেথ হাইট, অপশান বি ব্রেথ লেন্থ হাইট, অপশান সি হাইট ব্রেথ লেন্থ, অপশান ডি নান অফ দিস। তো ধরা যাক কোন একটা কিউব আছে, এই কিউবের ডাইমেনশন আমরা কীভাবে লিখে থাকি। কিউবটার লেন্থ হচ্ছে 5 মিটার, ব্রেথ হচ্ছে 2 মিটার, আর হাইট হচ্ছে 3 মিটার। সেটাকে আমরা কীভাবে লিখে থাকি, 5 × 2 × 3 এভাবে লিখে থাকি না, প্রথমে লেন্থ তারপরে ব্রেথ অ্যান্ড দেন হাইট। সাধারণত যখন আমরা বিল করে থাকি, এই বিলেও যখন আমরা বিলের যে ডাইমেনশানগুলো লিখি, প্রথমে আমরা লেন্থ লিখি, তারপরে সে ফার্স্ট রোয়ে লেন্থ, সেকেন্ড রোয়ে ব্রেথ অ্যান্ড দেন হাইট। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 77, ডাইমেনশনস অফ সারফেস টেনশন ইজ। এখানে বলছে যে সারফেস টেনশনের ডাইমেনশন কি হয়। প্রথমে অপশান দেখে নিই, অপশান এ এম এল জিরো টি টু দি পাওয়ার -2, অপশান বি এম এল জিরো টি, অপশান সি এম এল জিরো টি স্কোয়ার, অপশান ডি এম স্কোয়ার এল জিরো টি টু দি পাওয়ার -2। সারফেস টেনশন সমান আমরা কী লিখতে পারি, সারফেস টেনশন ইজ ইকুয়াল টু ফোর্স পার লেন্থ। ফোর্সের ডাইমেনশন কী হয়, এম এল টি টু দি পাওয়ার -2, আর লেন্থ এল। তাহলে সারফেস টেনশনের ডাইমেনশন কী দাঁড়ালো, এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই এল। এটা সমান আমরা কী লিখতে পারি, এম এল জিরো টি টু দি পাওয়ার -2 এটা লিখতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, অপশান এ এম এল জিরো টি টু দি পাওয়ার -2। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখব যে ফোর্স সমান আমরা কী লিখলাম, এম এল টু 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 পাওয়ার -2 এটা লিখেছি। এটা কিভাবে আসে, ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কী জানি, এক্সেলারেশন, সরি মাস ইনটু এক্সেলারেশন, মাস ইজ ইকুয়াল টু এম। এক্সেলারেশন কী হবে, এক্সেলারেশন ইজ ইকুয়াল টু ভেলোসিটি ডিভাইড বাই টাইম। ভেলোসিটিকে আমরা লিখি এল টু 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 পাওয়ার -1, আর টাইম ইজ ইকুয়াল টু টি। তাহলে এক্সেলারেশন কী হলো, এক্সেলারেশন ইজ ইকুয়াল টু হলো এল টি টু টি পাওয়ার -2। তাহলে ফোর্স কী হলো, এম ইন্টু এল ইন্টু টি টু টি পাওয়ার -2। নেক্সট কোশ্চেন নাম্বার 78, ফর রিপেয়ারিং রোড পেমেন্টস দ্য সিমেন্ট জেনারেলি ইউজড ইজ। রোড পেমেন্টের রিপেয়ারিংয়ের জন্যে আমরা কী ধরনের সিমেন্ট ইউজ করে থাকি। রোড পেমেন্টের রিপেয়ারিংয়ের জন্যে আমরা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইউজ করি, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। তাহলে এখানে অপশান দেখে নিই, অপশান এ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, অপশান বি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, অপশান সি লো হিট সিমেন্ট, অপশান ডি ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 79, রাইজ অফ ওয়াটার টেবিল অ্যাবভ দ্য গ্রাউন্ড সার্ফেস কজেস। এখানে বলছে যে ওয়াটার টেবিল যদি গ্রাউন্ড সার্ফেসের দিকে রাইজ করে তাহলে কি হয়। প্রথমে অপশান দেখে নিই, অপশান এ ইকুয়াল ইনক্রিজ ইন পোর ওয়াটার প্রেশার অ্যান্ড টোটাল স্ট্রেস, পোর ওয়াটার প্রেশার আর টোটাল স্ট্রেস দুটোই ইনক্রিজ করে ইকুয়ালি। অপশান বি ইকুয়াল ডিক্রিজ ইন পোর ওয়াটার প্রেশার অ্যান্ড টোটাল স্ট্রেস, পোর ওয়াটার প্রেশার আর টোটাল স্ট্রেস দুটোই ইকুয়ালি ডিক্রিজ করে। অপশান সি ইনক্রিজ ইন পোর ওয়াটার প্রেশার বাট ডিক্রিজ ইন টোটাল স্ট্রেস, পোর ওয়াটার প্রেশার ইনক্রিজ করে কিন্তু টোটাল স্ট্রেস ডিক্রিজ হয়। অপশান ডি ইনক্রিজ ইন পোর ওয়াটার প্রেশার বাট ডিক্রিজ ইন পোর ওয়াটার প্রেশার বাট ইনক্রিজ ইন টোটাল স্ট্রেস, বলছে যে পোর ওয়াটার প্রেশার ডিক্রিজ হয়ে যায় কিন্তু টোটাল স্ট্রেস ইনক্রিজ হয়। টোটাল স্ট্রেস সিগমা ইজ ইকুয়াল টু
সিগমা বার প্লাস ইউ, যেখানে সিগমা বার হলো ইফেক্টিভ স্ট্রেস আর ইউ ইকুয়াল টু কোরোটার প্রেশার। তাহলে টোটাল স্ট্রেস কি? ইফেক্টিভ স্ট্রেস প্লাস কোরোটার প্রেশার। এখন যদি ওয়াটার টেবিল গ্রাউন্ড সারফেসের থেকে ইনক্রিজ করে তাহলে পোর ওয়াটার প্রেশারও ইনক্রিজ করে। যদি পোর ওয়াটার প্রেশার ইনক্রিজ করে তাহলে ইকুয়ালি টোটাল স্ট্রেসও ইনক্রিজ করবে, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ইকুয়াল ইনক্রিজ ইন পোর ওয়াটার প্রেশার অ্যান্ড টোটাল স্ট্রেস। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 80, দ্য ডেন্সিটি অফ সয়েল ক্যান বি ইনক্রিজড। এখানে বলছে যে সয়েলের ডেন্সিটি কিভাবে ইনক্রিজ করা যায়। প্রথমে অপশান দেখে নিই, বাই রিডিউসিং দ্য স্পেস অকুপাইড বাই এয়ার, অপশান বি বাই ইলাস্টিক কম্প্রেশন অফ সয়েল গ্রেনস, অপশান সি বাই এক্সপেলিং ওয়াটার ফ্রম পোরস, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। আমরা কি জানি একটা সয়েল মাসে কি কি থাকে? সয়েল মাসে সয়েল সলিড, সলিড প্লাস এয়ার প্লাস ওয়াটার, তাই তো? এয়ার আর ওয়াটার মানে ভয়েড, ভয়েডের মধ্যে এয়ার আর ওয়াটার থাকে। এখন আমরা জানি ডেন্সিটি ইজ ইকাল টু মাস বাই ভলিউম। যদি ভলিউমকে কমানো যায় মাসকে কনস্ট্যান্ট রেখে, যদি ভলিউমকে আমরা কমাই তাহলে ডেন্সিটি বাড়বে, তাই তো? তাহলে মাসকে যদি আমরা কনস্ট্যান্ট রাখতে চাই তাহলে সয়েল সলিডকে কনস্ট্যান্ট রাখতে হবে। সয়েল সলিডকে কনস্ট্যান্ট রেখে যদি আমরা ভলিউমকে কমাই, এটা কিভাবে সম্ভব? যদি আমরা ভয়েডকে কম করে দিই তাহলেই সয়েল মাসের ভলিউম কমে যাবে, বাট মাস কনস্ট্যান্ট থাকে, এর ফলে ডেন্সিটি বৃদ্ধি পাবে। তাহলে এটা আমরা কিভাবে করব? সয়েল মাসে যে এয়ার আছে তাকে যদি আমরা বার করে দিই অ্যান্ড তার সাথে যে ওয়াটার আছে তাকে যদি আমরা বার করে দিই তাহলে সয়েলের ডেন্সিটি বেড়ে যাবে, কারণ ভয়েডের যে ভলিউম সেটা কমে যাবে, এর ফলে ডেন্সিটি বৃদ্ধি পাবে। আর যদি আমরা কম্প্রেস করি সয়েলকে যদি আমরা কম্প্রেস করি এর ফলে সয়েলের ভলিউম কমে যায়, সয়েল মাসের ভলিউম কমে যায় এবং সয়েলের ডেন্সিটি বৃদ্ধি পায়। তাহলে এখানে সঠিক উত্তর অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।